অনেক দিন আগের কথা, এক দেশে ছিল রাজা। আর রাজার আল্লাহ, আজকেও সেই মারামারি। আমার আর ভালো লাগে না। আমি এখন কি করবো? আগে যাবো না, পরে যদি ওনাদের মারা আমার গায়ে পড়ে, না এখানে বসে থাকাটাও ঠিক না। কি করবো আমি? আল্লাহ, তুমি একটা পথ দেখাও না আমারে। প্রত্যেক দিন এরকম ঝগড়া ঝাটি, আমার আর ভালো লাগে না। আমার একটা পথ দেখাও। এই শোন, তোর যদি সহ্য না হয় তাহলে তুই তোর বাপের বাড়ি চলে যা। আমি আমার বাপের বাড়ি চলে যাব না? ভালো বুদ্ধি করছো। আমি এইখান থেকে চলে যাব, আর আমি যাওয়ার দুই দিন না হইতে তুমি আরেকটা মাইয়ের বউকে এখানে নিয়ে আসবো না? এত সোজা না, আমি তো এত সহজে ছেড়ে দেব না। তোর আমি হাড্ডি খাবো, মাংস খাবো, তারপরে যাবো এখান থেকে। তার আগে যাবো ভাবছ? এই শোন, ক্যারেক্টার না আমার খারাপ না, ক্যারেক্টার তোর খারাপ। তুই অফিসে বসে বসে কি করিস? তুই ভাবছিস আমি কিছু জানি না? আমি সব জানি। খবরদার, আমার চরিত্র নিয়ে একটাও কথা কবি না। তুই যে তো বড় বড় কথা কইতেছস, তুই কে মনে করছস? তোর সম্পর্কে আমি কিছু জানি না? তুই সারাদিন কি কি করস? গাইনে কায় গাইনে ঘুরোস? আমি সব খবর পাই, সব নিউজ আমার কানে আসে। আর একবার যদি আমার চরিত্র নিয়ে একটা কথা কইছস, তাহলে তোর খবর আছে কয়া হইলো? এই কি করবি তুই? তুই কি বাকি রাখছস? তুই আমার গায়ে পর্যন্ত হাত তুলছস তুই? দেখবি আমি তোরা কি করি? হ্যাঁ দেখতে চাই। তোরা আমি একবার মেরে ফেলব। বেয়াদব, আমার জীবনটারে তিলে তিলে তুই শেষ করে দিছাস। তোর জীবন আমি শেষ করছি, তুই আমার জীবন শেষ করিস নাই। আমার আর ভালো লাগে না এই যন্ত্রণা। আল্লাহ, তুমি আমার উঠায় নিয়ে যাও। এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। কি ব্যাপার দাদু ভাই, উনি দাঁড়াই রেছো কেন? ভিতরে আসো। কি হয়েছে, মন খারাপ কে? জানো দাদি, আমি না ড্রয়িং রুমে বসে পড়ছিলাম, তখন দেখি আজকেও আবার আমার মা বাবা ঝগড়া করছে। বলো, এইভাবে আর কতদিন যাবে? আমার ভাল লাগে না। আজকে না অনেক মারামারি হয়েছে, আমি সব দেখেছি। দাদু ভাই, এটা তো নতুন কোনো কিছু না, প্রতিদিনই হয়ে থাকে। আচ্ছা, তুমি এই জায়গায় একটু বসো, বাবা মা একটু পরে দেখবা যে ঝগড়া বাদ দিয়ে দিব। যখন মিলমিশ হয়ে যাব তখন বাবা মার কাছে যাইয়া শুয়ে পড়ো। না না, আমি আর বাবা মার সাথে ঘুমাবো না, আজকে আমি তোমার সাথেই ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো, আমার তো হসপিটাল শেষ হইলে আমিও শুয়ে পড়ব। পরি, তোমার বাবাকে বলো তোমাকে যেন স্কুল ড্রপ করে দেয়। পরি, তুমি তোমার আম্মুকে বলো আমার অফিসের কাজে অনেক ব্যস্ত আছি, আমি তোমাকে স্কুলে দিয়ে আসতে পারবো না, ঠিক আছে? তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি শুধু কাজ করো, আমি কোনো কাজ করি না, আমি ব্যস্ত থাকি না। আমি বাইরের কাজ শেষ করে ঘরের কাজ করি, আর তুমি কি পারতেছো না মেয়েকে একটু ড্রপ করে দিতে? না, আমি পারি না। প্রায় সময় তো ওকে আমি স্কুলে দিয়ে আসি। তুমি দেখতেছো না আমি একটা বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি।
যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি শুধু কাজ করো, আমি কোনো কাজই করি না। আমি অফিসে গিয়ে শুধুমাত্র কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকি, আর মাস শেষে আমাকে যে স্যালারিটা দেয় শুধু আমার চেহারাটা দেখে দেয়, এমনি এমনি দেয় না তো কাজ না করলে। তানহা, আমি কিন্তু তোমার হাজবেন্ড, হাজবেন্ডের সাথে কেউ এভাবে কথা বলে? এর থেকে ভালো কথা আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি কখনো আমার সাথে ভালোভাবে কথা বলেছো? একবার আমার কাছ থেকে জানার চেষ্টা করেছো আমি কি করছি, আমাকে মনটা কেমন আছে, আমি ভালো আছি কিনা? কখনো তো জানার চেষ্টা করনি। আর আমি কিছু বলতে গেলে তখন তোমার খারাপ লাগে, হাজবেন্ডের কথা মনে পড়ে, তাই না? উফ, আম্মু আপু তোমরা চুপ করবে? দেখো আমি বড় হয়েছি, আমি একাই স্কুলে যেতে পারি, তোমরা থাকো, আমি স্কুল চিনি, আমি একাই যাচ্ছি। হইছে, এটা পাকনামি করতে হবে না তোমার, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এই সংসারের দায়িত্ব তো সব আমার একার, আমি সব কিছু দেখব, চলো। উফ, ডিসগাস্টিং। হ্যাঁ হ্যাঁ সুমন সাহেব, আমি এখনই আসছি। হ্যাঁ, আর ওই যে টেন্ডারের যে ইটা জমা দেওয়ার কথা ছিল ওটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এসে দেখব আমি। ঠিক আছে, আর নূরকে একটু SBR ইন্টারন্যাশনালের অফিসে পাঠাবেন, ওইখান থেকে একটা পেমেন্ট আসার কথা, পেমেন্টটা নেবেন এবং সেটা ব্যাংকে কোম্পানির অ্যাকাউন্টে জমা দিয়ে দেবেন। ঠিক আছে। এখনো আসার খবর নেই, অফিস শেষ হয়েছে সেই কখন? ব্যস্ত, কার সাথে কথা বলতেছে? এদিকে আসুন তো। তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? স্কুল তো অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে, বাসায় যাবি না? বাসায় যাব, কার সাথে যাব? আমার আব্বু আম্মু কেউই তো আসেনি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে অপেক্ষা কর, আমি বাসায় যাই। ও মাই গড, 5:30 বাজে, আমার তো মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, গাড়িটা দ্রুত অফিসের সামনে নিয়ে আসো। হ্যাঁ, আমি এখনই বের হব, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। ওকে, আম্মু আসো আসো। আম্মু শোনো, এখান থেকে বাসা 2 মিনিটের রাস্তা, আমি তোমার সবিদাদুকে বলে দিচ্ছি তুমি জাস্ট এখানে দাঁড়িয়ে থাকবা। ঠিক আছে? ঠিক আছে বাবা। তোমার আম্মু আসলে বলবা তোমার বাবার অনেক কাজ আছে, তার অফিস থেকে ফিরতে অনেক দেরি হবে। ঠিক আছে? ঠিক আছে বাবা। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো,
তোমার দাদু আসলে তারপরে কিন্তু যাবা, ওকে? দাদু ভাই চলো। ঠিক আছে চলো। ম্যাডাম শরবত বানাই দিমু? না কিচ্ছু লাগবে না, আপনি এখান থেকে যান। এই দাঁড়ান, পরি কোথায়? পরি কি স্কুল থেকে আসছে? স্যার ওই স্ট্যান্ডে নামাই দিয়ে গেছে স্যার, ফোন থেকে আমি নিয়ে আইছি। কি পরিকে রাস্তায় নামাই দিয়ে গেছে? তো বড় খারাপ, আমাকে অফিস থেকে নিয়ে আসে নাই, মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। ওই এত ব্যস্ত, ওরই শুধু কাজ আছে, আর কেউ কাজ করে না। ও আজকে বাসায় ফিরুক, ওর খবর আছে। চাচা আপনি যান। বৌমা জি আমার কিছু বলবেন? আমার যে ইনহেলারটা শেষ হয়ে গেছে তোমার জানতে গেছিলাম। ইনহেলারটা কি আনছো? কটা দিন ধরে না, শ্বাসকষ্টটা বাইরে গেছে। আম্মা আপনি সব কিছু বলে আমাকে কেন বলেন? আপনার ছেলে তো আছে তাই না? আপনি আপনার ছেলেকে বলতে পারেন না আপনার ইনহেলার লাগবে? তাহলে তো নিয়ে আসতে পারে। আম্মা আমি বাইরে কাজ করি, এসে সংসারের কাজ করি, আমিও তো মানুষ, আমার তো কষ্ট হয়। আপনার যেভাবে আমার উপর চাপ সৃষ্টি করতেছেন আমি তো পাগল হয়ে যাবো এক সময়। বৌমা পোলার কথা কইতেছ? ওর আমি কোন সময় কমু? ওরে তো খালি একটু খাওয়ার টাইমে দেখি, তারপরে তো আর ওর লোকের দেখা হয় না, কথা হয় না। তাছাড়া ও তো সারাক্ষণ ব্যস্ত থাকে, তুমি তো একটু আয়না দিতে পারো। আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় আপনার ছেলেই কাজ করে, আপনার ছেলেই ব্যস্ত থাকে, আর আমি ফ্রি থাকি। আমার তো কোনো কাজ নাই, আমি শুধু শুধু বাইরে যাই, ঘুরি ফিরি আর বাসায় ফিরে আসি, তাই না? আপনাদেরকে মিথ্যা কথা বলি, আমার তো কোনো কাজই নাই। আপনার ছেলেও আমাকে সারাক্ষণ জ্বালাতে থাকে, আপনিও আমাকে জ্বালানো শুরু করে দিচ্ছেন, আমার এগুলো ভালো লাগতেছে না বলে দিলাম। বৌমা আমি বুঝতে পারছি, বাইরে থেকে আসছো তো শরীরটা তোমার ক্লান্ত, তুমি একটু রেস্ট নাও, আমার ইনহেলার লাগবো না, আমি আমার ছেলের কোমরে আয়না দিতে। ইস কিচ্ছু বলা না, কিছু বললে ওনাদের রাগ হয়ে যায়, সবার শরীরে রাগ আছে, আর আমারই শুধুমাত্র শরীর একদম ঠান্ডা, আমার শরীরে রাগ হয়ই না কখনো, আমি রাগ করতেই পারি না, ভাল লাগে না, বিরক্ত হয়ে গেছে এই সংসার করতে করতে। আমি প্রত্যেকদিনই হয়, আর প্রত্যেকদিনই এটা আমার দেখতে হয়। জানিস রামনি, আমার মা বাবা না আমাকে স্কুলে দিয়ে আসারও সময় হয় না। আমি দেখি কত বাচ্চার বাবা মা তাদের কত আদর করে, কিন্তু আমার বাবা মা আমার পিছনে একটু টাইম দিতে পারে না। আমি তো আজ পর্যন্ত দেখিও নেই যে আমার বাবা মা কখনো একসাথে হাসি মুখে কথা বলেছে, যতবারই দেখেছি তার শুধু ঝগড়াই করে। আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যে সবাইকে ছেড়ে আমি না অনেক দূরে চলে যাই। আচ্ছা এইসব কথা এখন বাদ দে তো, চল আমরা খেলি, অনেক মজা হবে। না রে আমি খেলবো না, আমার খেলার মুড নেই। না খেলতে হবে, কারণ খেললে মন ভালো থাকে, চল আমার সাথে খেলবি, দেখবি মজা পাবি। আই 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 তো আই। তানহা তানহা, আমি কিন্তু তোমাকে এক গ্লাস পানি দিতে বলছিলাম। এত চিৎকার করছো কেন? সমস্যা কি তোমার? এমন ভাবে চিৎকার করছো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়ছে। আমি যে তোমার কাছে পানি চেয়েছি তা কতক্ষণ হয়েছে? আমি তোমাকে পানি দিতে পারবো না, একটা সপ্তাহ কাজ করেছি, আজকে রেস্টের সময় পাইছি, আমি কি তোমার জন্য বিশ্রাম করতে পারবো না? এত চিৎকার করতেছো কেন? নিজের পানি নিজে নিয়ে খেতে পারো না? আচ্ছা কাজ কি শুধু তুমিই করো, আমি কোনো কাজ করি না, জাস্ট একটু পানিই তো চেয়েছি তোমার কাছে তাই না? এত কথা না বলে তুমি কিন্তু দিতে পারতা। শোনো আমি যেহেতু বলেছি পারবো না, তার মানে পারবো না। তুমি একটু কষ্ট করে গিয়ে নিজের পানি নিজে নিয়ে খাও, এটাই তোমার জন্য বেটার হবে। আমি কি স্বামী না তোমার কাছে অন্য কিছু? তোমার কাছে আমার কোনো মূল্য নাই। তা থাকবে কি করে?
কই, তুমি তো আমাকে কোনো মূল্য দাও না, তাহলে তুমি নিজে কি করে আশা করো যে আমি তোমাকে মূল্য দিব? শোনো, তুমি যেহেতু কাজ করো আমিও কাজ করি, তোমার কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি, তো আমি তোমাকে কোনো ধরনের হেল্প করতে পারবো না, তুমি নিজের কাজ নিজে করলেই ভালো হয়। তানহা, তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? এই, তোমার গায়ে হাত কেন দিলি? হ্যাঁ শোন, তোকে তো আমি একটা থাপ্পড় মারছি মাত্র, আমার কি মনে হচ্ছে জানিস? তোকে মারতে মারতে একদম মেরে ফেলি। এই, তুই কি ভাবছিস? তুই আমাকে মারবি আর আমি চুপ করে বসে থাকবো? একদমই না, আমি চুপ করে বসে থাকবো না, আমারও হতাশে এখন না, আমার হাতে তোর গায়ে উঠবে। এই কি বললি তুই? তুই আমার গায়ে হাত তুলবি? এত বড় সাহস তোর! এই, এত বড় সাহস তোর! কি করতেছিস? শোন, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মা, তুমি তো জানো না তানহা কত বড় বেয়াদব হইছে, ও আমার গায়ে হাত তুলতে চায়। হইছে, এবার থাম তোরা, কি শুরু করছস? হ্যাঁ, সারাক্ষণ বাসার মধ্যে চিল্লা পাল্লায় এগুলা কতক্ষণ সহ্য করা যায়? আর দেখ, আমি কিন্তু তোর দুজনের অবস্থাই জানি যে তোরা কতটুকু ভালো আর কতটুকু মন্দ। তোরা এতটা চিল্লা পাল্লা করস, তোদের একটা বাচ্চা আছে, ওই চিন্তাটাও তোরা করস না। তোদের এই অবস্থা দেখে বাচ্চাটা পর্যন্ত ভয়ে তোদের কাছে আসে না, দৌড়ে আমার কাছে থাকে, রাত্রেও আমার কাছে ঘুমায়। আর কত সহ্য করবো? এই বাসায় কিন্তু তোরা দুজনেই থাকস না, আমিও কিন্তু থাকি, আমি কিন্তু সবই জানি, জানার পরেও চুপচাপ থাকি। তাছাড়া তোরা দুজনেই শিক্ষিত, আর শিক্ষিত মানুষের ব্যবহার এটা না, তোরা যে ব্যবহার করস মনে হচ্ছে যে তোরা মূর্খ। এখনো সময় আছে, তোরা ভালো হয়ে যা। মা, তুমি শুধু আমাকে কেন বলছো? ওকে বুঝিয়ে বলো না, ও তো কিচ্ছু বুঝতে চায় না, একটা বেয়াদব কথাকার। কি? আমি বেয়াদব? বেয়াদব তো তুমি! তুমি বেয়াদব না হলে কি বউয়ের গায়ে হাত তুলতে পারো? কাপুরুষ কথাকার আসছে আমাকে উল্টো বুঝাতে। শুনেন মা, আপনার ছেলেকে যদি পারেন ভালো করে বুঝাবেন, নেক্সট টাইম যদি কখনো আমার গায়ে হাত তুলতে তাহলে ভালো হবে না। আমি বাইরেও কাজ করবো, আমি সন্তানেরও কাজ করবো, কেন আমি এত কিছু কেন সহ্য করতে যাবো? দেখছো মা, ও তোমার সামনে কিরকম বেয়াদবি করে, আর তুমি যখন না থাকো ও আমার সাথে এমন হারামি পানা করে, কি বলবো আর। হইছে বৌমা, তুমি তোমার কাজে যাও। এইভাবে কি সংসার হয়? কতদিন এরকম ঝগড়া চলতেই থাকবো? এই ঝগড়া কি কোনোদিন শেষ হবো না? কেউ কারোরে বোঝে না, দুজনে পরিশ্রম করে মানে, তারপরও তো বাসায় অন্তত সুখ শান্তি আনার চেষ্টা করব। একটা বাচ্চা আছে, বাচ্চাটার দিকেও খেয়াল রাখে না, ও কখন কি খায় না খায়, ও তো বাচ্চা মানুষ, ওর তো একটা দেখভাল আছে। মা হিসাবে এটা তোর দায়িত্ব, কোনোটাই পালন করে না, শুধুমাত্র একটু বাহিরে কাজ করে বলে। দেখো, আমি বুঝতে পারছি তোমার সাথে আমার আর সংসার করা সম্ভব না, কারণ এই প্রতিদিন মারামারি ঝগড়া করে আমি না বিরক্ত হয়ে গেছি, পারতেছি না আর ঝগড়া করতে। তাই ভাবছি তোমাকে আমি ডিভোর্স দিব, আমি আমার মেয়ে কিনে চলে যাব। মা, উঠো তো। মামনি, দাঁড়াও। এই শোন, পরিণা আমার মেয়ে, তোর চলে যেতে মন চাইলে তুই চলে যা, ও কোথাও যাবে না। না, পরি আমার সাথেই যাবে, এখানে থাকবে না, কারণ আমি ওর মা, ওর প্রতি অধিকারটা আমার বেশি, তোমার না। এই দেখ, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোর খবর আছে। কি খবর করবা তুমি? যা করো তা তো করেই ফেলছো, এছাড়া তো তোমার সংসারে আমি আর থাকতে চাচ্ছি না। আমি আমার বাবা বাড়িতে চলে যাবো, আমার মেয়েকে নিয়ে, কেন তুমি আমার মেয়েকে রেখে দিতে চাচ্ছো? আরে তুই যাবি, তুই চলে যা, ফার দ্বারা আমার মেয়েকে নিয়ে যাওয়ার চিন্তা করবি না, যা। ঠিক আছে, তুমি তোমার মেয়েকে তোমার কাছেই রাখো, আমি যদি ওকে জন্ম দিয়ে থাকি আমার মেয়ে একদিন হলেও আমার কাছে ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। মামনি শোনো, তুমি একদম মন খারাপ করবে না, তোমাকে স্কুলে আমিই দিয়ে আসবো, আমি নিয়ে আসবো, ঠিক আছে? আজ থেকে আমি তোমার বাবা, আজ থেকে আমি তোমার মা, তুমি পড়ো।
এটা তোমার কেমন বিচার? আমার সংসারটা সাজানো গোছানো ছিল, আমার এই সংসারে কেন শান্তি দিলা? আমার ছেলে ছেলের বউ, আমার এই সংসারে ভালোই তো ছিল, খালি একটু অগতের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া হয়তো। শেষ মুহূর্তে আমার ঘরের লক্ষ্যে আমার ঘর ছেড়ে চলে গেল। আমার নাতি ছেলেটার কি হইব? কেন করলে তুমি এমন? কেন এমন করলা? দাদু ভাই, কি ব্যাপার? আমার না এই জায়গায় ভাল লাগতেছে না, আমার মায়ের কথা খুব মনে পড়তেছে, আর যতবারই আমার মায়ের কথা মনে পড়ে এই জায়গায় আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। আমি এই জায়গায় থাকতে পারতেছি না, আমার এই জায়গা থেকে নিয়ে যাও, আমি এনে থাকবো না। হ দাদু ভাই, আমি তোমারে নিয়ে যাবো, তুমি কি আমার সাথে যাইবা? হ, তুমি আমার যেই জায়গায় নিয়ে রাখবা আমি সেই জায়গায়ই যাব। ঠিক আছে দাদু ভাই, আমরা কাল সকালেই বকুলপুর গ্রামে চলে যাইমু, ওইখানে আমাগো বাড়ি আছে, ওইখান থেকে আর কোনোদিনও এই শহরে আসুম না। তোমার বাবা তোমার বাবার মতো থাক, আর মা মার মতো থাক, কাউরে আমাগো দরকার নাই। পরি, মামনি, কোথায় তুমি? পরি, মামনি, বেডরুমে তো নাই। পরি, ও গেল কোথায়? চাচা, পরি আর মা কই? স্যার, অনেক দিন ধরে একটা কথা কমু কমু করে হইতেছে না। স্যার, আপনারা হলো শিক্ষিত লোক, এই যে দেখেন আপনিও চাকরি করেন, আপনার বউও চাকরি করে, কিন্তু দুইজনের মধ্যে কোনো মিল নাই। আপনাকে খালি ঝগড়া লাগিয়েই থাকে, লাগিয়েই থাকে। আপনাকে বাসায় আমি কাজ করি, আমারও দুইটা সন্তান আছে, এই দেখি আমার সংসার চলে, আমার বউ পাঁচ বাসায় কাম করে, এই যে দেখেন কাজ কাম করে সন্ধ্যা সন্ধ্যা যখন দুজন বাসায় যায় আঙ্গ কোনো ঝগড়া ঝাটি হয় না, আঙ্গ দুজনে খুব মিল। জানেন স্যার, আমার বউর একদিন মারছিলাম, আমার বউ কি কয় জানেন? কয় ছেলে সন্তানের সামনে এইসব করা লাগে না। তাইলে বুঝেন স্যার, আমরা অশিক্ষিত মানুষ, আমাকে যদি জ্ঞান থাকে তাইলে আপনারা শিক্ষিত মানুষ হয়ে অবুঝের মতো করেন কেন? আপনাকেও তো বাচ্চা আছে, বাচ্চাকে সামনে যদি এরকম করেন তাইলে তো বাচ্চারা ভয় পাবে, কেন করেন বাচ্চাকে সামনে? চাচা, আপনি সব সত্যি কথাই বলছেন। আমি না আমার অফিস কাজ সব কিছুর মধ্যে দিয়ে আমি আমার সন্তানকে আমার মনে হয় আমি পরিপূর্ণ ভালোবাসা দিতে পারি নাই। চাচা, আপনি আজকে যা বললেন আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। আমার মেয়েটা কই আছে, কোথায় গেছে আমি কিছু জানি না, কি
কিন্তু আমি তো আমার মেয়ের ছাড়া পাগল হয়ে যাবো চাচা। যে সময় আমি সকালে বাজার করবা গেছি তখন থেকে গেছি, বাজার করে নিয়ে যখন আসলাম ঘর দরজা সব খোলা আসাম, চাষি আম্মারেও দেখলাম না, পরিমামনিরও দেখলাম না। বুঝতে পারছি চাচা, মা মনে হয় পরীকে নিয়ে বকুলপুরে গেছে, আমার এখনই বকুলপুরে যেতে হবে। হাই রে সংসার। আঙ্কেল, অনেকক্ষণ যাবৎ তো আমরা বসে আছি, কই পাত্রি কই, এখনো তো আসতেছে না। বাবাজি একটু অপেক্ষা করো, আমি অনেক আগে ফোন দিয়েছি, এতক্ষণ চলে আসার কথা, আর একটু অপেক্ষা করো, এর মধ্যে চলে আসবে ওরা। আঙ্কেল আর কত বসে থাকুন, বসে থাকতে থাকতে তো মান যাবে থাকে গেলো। একটু অপেক্ষা করো বাবা, আমি দেখি ফোন দিয়ে দেখতে আছি। আচ্ছা দেন, একটু তাড়াতাড়ি করো। এই যে মা তানহা। জি বাবা। তোকে কখন ফোন দিয়েছি, তুই এত দেরি করলি কেন? দেখ না তোর জন্য কতগুলো মেহমান বসায় রাখছি। কেন ফোন দিছো বলো। আচ্ছা তুই এখানে বস, তারপরে তোকে বলছি। না বাবা এখন বসতে পারবো না, সারাদিন অনেক কাজ করেছি, খুব টায়ার্ড লাগতেছে, আমি একটু ঘরে যাবো। এটা কি বলছিস মা, তাদের অনেকক্ষণ ধরে বসায় রাখছি, অন্তপক্ষে এখানে বস, বসে দুটো কথাবার্তা বল। বাবা আমি জানি আমাকে ওনারা দেখতে এসেছে। আচ্ছা বাবা তুমি তো জানো আমি সারাদিন অনেক পরিশ্রম করি, তার মধ্যে তুমি যদি আমাকে ফোন দিয়ে বিরক্ত করো তাহলে কি আমি ঠিকভাবে কাজটা করতে পারবো? আর তুমি যাকে তাকে বাড়িতে আসতে কেন বলো? এইভাবে কথাগুলো না বললেও পারতি মা। বাবা এর থেকে ভালো কথা আমার মুখ থেকে বের হলো না। আর একটা কথা বলি বাবা, আমি কিন্তু বিয়ে সাথে কিছুই করবো না, শুধু শুধু তুমি অন্য মানুষদেরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আঙ্কেল আপনি আমাদেরকে ডেকে এনে অপমান করলেন, এভাবে অপমান না করলেও পারতেন। আমাদের সব থেকে বড় ভুল কী হয়েছে জানেন, আপনার মেয়ের সম্পর্কে সব কিছু জানা সত্ত্বেও আমার ভাইয়ের সাথে আপনাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে আসা। আরে আপনার মেয়ের তো আগের একটি সুন্দর সংসার ছিল, আর সেই সংসারে সুন্দর একটা বাচ্চাও ছিল, সেই সংসার যদি আপনার মেয়ে ফেলে চলে আসতে পারে আর আমার ভাইয়ের যদি আপনার মেয়ের সাথে বিয়ে হয় তাহলে আমার ভাইয়ের সারাটা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। এই একদম চুপ থাকবেন, আপনি কার বাড়িতে এসে কাকে কথা শোনাচ্ছেন? হ্যাঁ এটা আমাদের বাড়ি আর আমাকে কথা শোনাচ্ছেন, আপনার সাহস তো কম না। এই আপনাকে কে বলছে এখানে আসতে? আপনি ভাইয়ের সাথে কে বিয়ে বসবে? আমি একবারে বলছি আপনার ভাইকে আমি বিয়ে করবো। হ্যাঁ এখানে বড় বড় কথা বলতেছেন, যান এখান থেকে এক্ষুনি বের হয়ে যান। না চলে তো যাবোই, যাওয়ার আগে কিছু কথা বলি শুনুন, আপনার মতো দরজাল মহিলার সাথে আমার ভাইয়ের তো বিয়ে প্রশ্নই ওঠে না, আর শুনুন আপনার মতো দরজালের কখনোই বিয়ে হবে না। ভাই চল। যান যান আপনি বাইরে নিয়ে যান, কে বলছে আপনি বাইরে নিয়ে এখানে আসতে? হ্যাঁ যদি খালি এই এলাকা কোনোদিন দেখছি ঠ্যাং বেঙ্গালম একবারে। কিছি মা তুই কি করলি, তাদের সাথে এইভাবে ব্যবহার না করলেও তো পারতি। শোন তোর তো এর আগেও বিয়ে দিলাম, সুন্দর স্বামী সন্তান একটা ফুটফুটে বাচ্চারে ধুয়ে তুই চলে আসলি, তোর কি মেয়েটার জন্যে একটু মায়া লাগে না? হ্যাঁ এই ছেলেটা ঠিক করলাম, এদেরকেও তুই এইভাবে ব্যবহার করলি তাহলে কেমনে কি হবে বল? বাবা তোমরা সবাই শুধু আমাকেই দোষ দিয়ে গেলে, তুমিও আমাকে দোষ দিচ্ছ আর আমার স্বামী তো আমাকে দোষ দিয়েই যায়। একটা মেয়ে না কখনোই তার সংসার ছেড়ে আসতে চায় না, আমি কিন্তু আমার সংসার ছেড়ে কম কষ্টে আসিনি। আর একটা কথা, এক হাতে কোনোদিনও তালি বাজে না, আমি চলে এসেছিলাম কই তখন তো ও আমাকে আটকায়নি, একবারও বলেনি তুমি কোথাও যেও না আমার সাথে থাকো, ও যদি আমাকে একটিবার বলতো আমি কি কখনো আমার সংসার ছেড়ে আসতাম? আর কি বললে, আমার মেয়ের জন্য আমার খারাপ লাগে না বাবা, আমারই তো মেয়ে, আমার সন্তান, আমার নারী ছেড়ে ধন, আমার তার জন্য কষ্ট লাগবে না, এ কথাটা তুমি কি করে বলতে পারলে বাবা? আমি তোমার মেয়ে না, আমার জন্য তোমার কষ্ট লাগে না, ঠিক তেমনই তো পড়ি আমার মেয়ে, ওর জন্য আমার কষ্ট লাগে, আমি শুধু তোমাদের কাউকেই বুঝতে দেই না, আমার কষ্টটা আমি এইখানে সবসময় লুকিয়ে রাখি, আমি কাউকে বুঝতে দেই না যে আমি কষ্টে আছি, আমি অফিসে যাই কাজ করি, কাজ শেষ করে বাসায় ফিরি, সারাক্ষণ যে রুমের মধ্যে থাকি রাতে ফিরে তখন কি একটা বড় খোঁজ নিছো রুমের মধ্যে আমি কি করি? আমি যে সবসময় কান্না করি তোমাদের সেটা কখনোই বুঝতে দেই না বাবা, তুমি আজকে আমাকে এইভাবে কথা বলে আমাকে খুব কষ্ট দিছো। তুমিও আমার কষ্টটা বুঝলে না, আমি অন্তত ভেবেছিলাম আর যে যেমনই হোক না কেন আমার বাবা অন্তত পক্ষে আমার কষ্টটা বুঝবে, কিন্তু না বাবা তুমিও আমার কষ্টটা বুঝলে না। দাদু ভাই
কি তোমার এই জায়গায় কষ্ট হইতেছে? না দাদু ভাই, এই জায়গায় আমি অনেক সুখে আছি। দাদু ভাই, একটা কথা জিজ্ঞাই, তোমার কি বাবা মার কথা মনে পড়ে না? দেখো দাদু ভাই, এরপর থেকে না আমার মা বাবার কথা তুমি আর আমার কোবা না। দাদু ভাই, এটা কেমন কথা কইলা? তোমার বাবা মা ওগুর কথা কইমু না কেন? বাবা না মা না? দেখো দাদু, তুমি এরপর থেকে আমার আর আমার মা বাবার কথা বলবা না। আচ্ছা দাদু ভাই, তুমি আস্তে আস্তে বড় হইলা, একদিন তোমারে পাত্রপক্ষ দেখতে এলো, তখন তো তারা জিগাইব যে তোমার বাবা মা কই, তখন তা করে কি কমু? তখন বলবা যে আমার মা বাবা মারা গেছে। কেন দাদু ভাই এই কথা কেন কমু? তোমার বাবা মা তো এখন জীবিত আছে, তারা তো মরে নাই, এই কথা কইতে নাই। আরে দাদু, এটা তুমি বুঝতে পারলা না? তখন যদি তারা আমাকে জিজ্ঞাসা করে তোমার মা বাবা বাইচা আছে নাকি, আমি যদি বলি বাইচা আছে, তাহলে তারা আমাকে জিজ্ঞাসা করবে যে তারা কোথায় থাকে, তখন আমি কি জবাব দেব? আমি তখন কি বলবো যে আমার মা বাবা দুজনের সাথে ঝগড়া করে চলে গেছে? তখন যদি এটা বলি তাহলে ওনাদেরও মান সম্মান থাকবে না, আমাদেরও মান সম্মান থাকবে না। তা না হয় বুঝলাম, তাহলে তাকে কি কমো? ওনারা যদি জিজ্ঞাসা করে আমার পরিচয় কি, তুমি বলবে আমি ওর পরিচয় জানি না, আর ওর মা বাবা কোথায় সেটাও আমি জানি না, ওকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি আর ওখান থেকে নিয়ে এসে আমি বড় করে তুলেছি, বুঝেছো? ওরে আমার পাকা বুড়ি রে, কত কথা শিখছে। দাদু ভাই চলো এবার আমরা বাড়িতে চলে যাই। মা রে, তুই আমাকে মাফ করে দিস, কাজ অফিস সব কিছু করতে যে আমি তো আর কোনো খেয়ালই রাখতে পারিনি রে মা, এই ছোটো বয়সে তোকে আমি মা হারা করে ফেলছি, মা বাবার ভালোবাসা থেকে তুই অনেক দূরে, তুই আমাকে ক্ষমা করে দিস মা, তুই আমাকে ক্ষমা করে দিস মা, তুই আমাকে ক্ষমা করে দিস। দেখো বাবা, তুমি এমন ভাবে বললো না, যেদিন থেকে আমি এই গ্রামে আসছি আমি না দিন রাত কখনো ঘুমাইতে পারি না, যখনই তোমাদের কথা মনে হয় তখনই আমার চোখে পানি এসে পড়ে, আমি থাকতে পারি না তোমাদের ছাড়া। আচ্ছা বলো তো, তোমরা সবসময় এমন কেন করছো? তোমরা কেন সবসময় ঝগড়া করছো? শুভ, সংসার এতটা সহজ না, আবার এতটা কঠিনও না। আমরা যদি মনে করি সংসার জীবন কঠিন, তাহলে কঠিন, আর যদি মনে করি সহজ, তাহলে সহজ। দেখ না তোর বাবা, উনিও তো একজন চাকরিজীবী ছিল, উনি তো চাকরি করত, অনেক দূরে দূরে থাকত, তাই বলে কি সংসারের প্রতি ভালোবাসা কোনো কম ছিল? ছিল না। আমার প্রতি ভালোবাসা, তোর প্রতি ভালোবাসা কোনো কমতি ছিল বলতে পারবি? পারবি না। আর তোর বাবাটা মারা গেছে, উনি পৃথিবীতে নাই, আমাগো ছেড়া সারা জীবনের নামে চলে গেছে, তাই বলে কি ওনার প্রতি ভালোবাসা কমে গেছে? কমে নাই। আর তোরা এ যুগের পোলাপান কি করস? বিয়ে হইতে না হইতেই সংসারে ঝগড়া ঝাঁটি লাগিয়েই থাকে, সংসারটা এলোমেলো করে দেস, শেষ পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত করে দেস, আর এই বিচ্ছেদে তো করেই এলোমেলোতে এই পরের শেষ পরিণতি কি দেখছস?